সবাইকে শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সাবিনা হাসান দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মা থেকে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম পাবনায় পরিত্যক্ত ঝুট থেকে কারখানায় তৈরি হচ্ছে গেঞ্জি সহ কোটি কোটি টাকার হুঁশিয়ারি পণ্য শত শত পরিবারের ভাগ্য বদল এবং দেশের বিভিন্ন পর্যটন স্পটে ভিড় পর্যটকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ ছুটি শেষ না হতেই ফিরছেন অনেকেই দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট বদলে দিচ্ছে পাবনার শত শত পরিবারের ভাগ্য গড়ে উঠছে ঝুট নির্ভর গেঞ্জি তৈরির কারখানা তৈরি হচ্ছে কোটি কোটি টাকার হুঁশিয়ারি পণ্য পাবনার প্রতিনিধি শহীদুল ইসলাম রিজুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া পোশাক শিল্প কারখানার পরিত্যক্ত কাপড়ের ঝুটকে কেন্দ্র করে এখানে শিল্পাঞ্চল গড়ে ওঠায় এ গ্রামের নাম দেওয়া হয়েছে ঝুটপট্টি গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই গড়ে উঠেছে ছোট বড় অনেক কারখানা যেখানে তৈরি হচ্ছে টি শার্ট ট্রাউজার গেঞ্জি সহ রং বেরঙের পোশাক এই সাধুপাড়া এক ঝুটপট্টির কারণেই ঝুটপট্টি এলাকার পরিচিত ঢাকা থেকে টুকটাক কাপড় ঝুট নিয়ে আসি ঠিক আছে আমরা এগুলো বেশি অনেক এলাকা আপনার উপকৃত হচ্ছে বিভিন্ন আইটেমের গেঞ্জি তৈরি হয় হাফ প্যান্ট ট্রাউজার এবং পলো শার্ট টি শার্ট বড় ব্যবসায়ীরা সরাসরি ঢাকা এবং চট্টগ্রামে তৈরি পোশাক কারখানা থেকে কিনে আনেন ঝুট পাইকারি ও খুচরা হিসাবে সেগুলো সংগ্রহ করেন অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ীরা এরপরে চলে কয়েক স্তরে ঝুট বাছাই কাটিং সেলাই ফিনিশিং ও প্যাকেজিংয়ের লম্বা এক প্রক্রিয়া ছোট বড় এসব কারখানায় শত শত নারী পুরুষ দিনরাত কাজ করে যাচ্ছেন দিন বদলের খুশির রং তাদের চোখে মুখে এখানে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় এবং সহজ শর্তে আমরা কাজগুলো করতে পারি ছেলেমেয়ে উভয় পক্ষে সংসারে আয় উন্নতি করছি এখানে কাজ করে ফেলে দেওয়া জুটটা যে আমরা নিয়ে এসে গেঞ্জি তৈরি করতেছি ফুলাতা হাফাতা লেডিস তারপরে পায়জামা অপেক্ষাকৃত কম মজুরির কারণে কম উৎপাদন খরচ আর মানসম্মত পোশাকের চাহিদা বাড়ছে দেশে বিদেশে ফলে আকৃষ্ট হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা বাড়ছে কারখানার সংখ্যা পাল্টে যাচ্ছে পুরো এলাকার চেহারা টুকরা কাপড়গুলি নিয়ে এসে ডিজাইন ডিজাইন করে হুজুর আতালি দিয়ে কোনো মতোভাবে গেঞ্জি মেঞ্জি তৈরি করাতে এক পর্যায়ে এখন দেখা যাচ্ছে যে বেশ ভালোই চলে এটা স্বল্প মূল্যের কারণে সবাই হচ্ছে এই ব্যবসার দিকে ঝুঁকছে এই এলাকা থেকে এখন বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা হয় ইন্ডিয়াতে থাইল্যান্ডে তারপর কাতার কুয়েত এবং বিভিন্ন বাহরানেরও এই মাল যাচ্ছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এই শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা বেসিক তাদেরকে আর্থিক সহায়তা তো করবই পাশাপাশি আমরা তাদেরকে বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দিয়ে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে তাদেরকে আমরা সর্বরকম সহযোগিতা করে থাকি ফেলে দেওয়া নানান রঙের কাপড়ের টুকরো রঙিন করে তুলেছে শত শত পরিবারের জীবন সরকারি বেসরকারি সহায়তা পেলে ক্ষুদ্র এই কুটির শিল্প আরও সম্প্রসারিত হবে বলে আশা সংশ্লিষ্টদের মাছরাঙা নিউজ ডেস্ক পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সাত সুরে গাঁথা গতকাল সন্ধ্যায় ইউনিভার্সাল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে একক দ্বৈত এবং সমবেত নাচ ও গান পরিবেশন করেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সপ্তসুরের শিল্পীরা রত্নদ্বীপ রিসর্ট নিবেদিত অনুষ্ঠানটি পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক প্রলয় চাকি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানটি উপভোগ করেন গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল দর্শক দিনাজপুরের বিরামপুরে বাল্য বিবাহের দায়ে বরকে কারাদণ্ড এবং কনের অভিভাবককে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত গতরাতে পৌর শহরের চকপাড়া শাহিনপুকুর মহল্লায় অভিযান চালিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার তাদের এই দণ্ড দেন বাল্য বিয়ের অপরাধে ১৮ বছর বয়সী বর মওলাকে তিন মাসের কারাদণ্ড এবং ১৪ বছর বয়সী মেয়ের অভিভাবককে ৫,০০০ টাকা জরিমানা করা হয় দণ্ডপ্রাপ্ত বর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মোগলিশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে
দুর্গোৎসবের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আজ থেকে আমদানি রপ্তানি শুরুর কথা থাকলেও তা বন্ধ রয়েছে। সোনা মসজিদ স্থলবন্দরের উপকমিশনার প্রভাত কুমার সিংহ জানান, সকাল থেকে ভারতের মহদীপুর থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের কথা থাকলেও এখন পর্যন্ত পণ্য বোঝাই কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ভারতের রাজ্য সরকার ভেহিকল ফ্যাসিলিটেশন সিস্টেম চালু বাবদ 15,000 টাকা ফি আরোপ করায় মহদীপুরের স্থানীয় শ্রমিকরা সকাল থেকে ট্রাক চলাচল বন্ধ রেখেছেন, ফলে কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। এদিকে দুর্গোৎসব উপলক্ষে টানা 8 দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে। দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে 8 দিন পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। তবে বন্দরে এখনও ছুটির আমেজ রয়েছে, তা কাটিয়ে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে 7 দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এবারে অন্য এলাকার খবর। দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকের চাপ বেড়েছে, গুনতে হচ্ছে বাড়তি খরচ। পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে নেপাল ভ্রমণের চেয়েও বেশি খরচ হচ্ছে বলে অভিযোগ ভ্রমণ পিপাসুদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসব, প্রবারণা পূর্ণিমা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক মিলে এবার টানা ছুটি পেয়েছেন অনেকে, আর এ সুযোগ কাজে লাগিয়ে কেউ ঘুরছেন পাহাড়ে, কেউ বা ছুটছেন সাগর এলাকায়। অন্য দর্শনীয় স্থানগুলোতেও রয়েছে ভিড়। তবে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান পাহাড়ি এলাকা। সারি সারি সবুজ পাহাড়ের সাথে নীলাকাশ জুড়ে থাকা মেঘের মিতালি সবার নজর কাড়ে। কিন্তু তাদের অনেকের অভিযোগ, খাগড়াছড়ি থেকে সাজেক যেতে যে খরচ হচ্ছে তাতে ঢাকা থেকে নেপাল ঘুরে আসা যায়, তারপর গাড়ি ও কটেজ বুকিংয়েও রয়েছে সমস্যা। ঢাকা থেকে নেপাল যেতে 20,000 টাকা লাগে, আর খাগড়াছড়ি থেকে সাজেক যেতে আমাদের 12,000 টাকা কস্টিং পড়ে যায়। এই বিষয়টা যেন প্রশাসনের দৃষ্টিতে নেয়, নিয়ে একটু সাশ্রয় করে। এখানে যে গাড়ির সিরিয়ালগুলো আছে এগুলো যদি অনলাইনের মাধ্যমে নেওয়া হতো কিংবা অগ্রিম বুকিং করা যেত, সেক্ষেত্রে এখানে এসে যেরকম একটা জটলার সৃষ্টি হয়, সবসময় একটা ধাক্কাধাক্কি সৃষ্টি হয়, এটা হতো না। এবারও ছুটিতে পার্বত্য এলাকা ভ্রমণে লোকজনের কমতি নেই। বান্দরবানে পর্যটকদের ঢল নেমেছে, খালি নেই হোটেল মোটেলের কোনো কক্ষ। মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ প্রতিটি পর্যটন কেন্দ্র এখন মুখরিত। সুযোগ সুবিধার সীমাবদ্ধতাকে মেনে নিচ্ছেন ভ্রমণ পিপাসুরা। নাফাখুমের যেই মনোমুগ্ধকর দৃশ্য আপনারা না আসলে বুঝতেই পারবেন না, আমি একেবারে এখনো আমার স্মৃতিগুলো তাজা মনে হচ্ছে। ছুটির সময়গুলোতে সাধারণত ওই গাড়ির চাপটা বেশি থাকে এবং ওরা সিন্ডিকেট থাকে, গাড়ি পাওয়া যায় না, তারপরে খাবারের মান অতটা ভালো না। তো এই ব্যাপারটাতে আসলে একটু প্রশাসন যদি সুদৃষ্টি দেয় তাহলে এটা আরও আমাদের এই বান্দরবান পার্বত্য এলাকাটা আরও বেশি জনপ্রিয় হবে। বিশেষ করে এখানকার যে সিন্ডিকেটটা চলতেছে গাড়ি নিয়ে, সেখানে খুব হাই প্রাইসে চলতেছে, আর প্রত্যেকটা হোটেলে খাবার প্রাইসও অনেক অনেক বেশি। নর্মালি ঢাকাতেও আমরা খাওয়া দাওয়া করি, সেখানে যে মান সমান না হলেও এখানে দামটা সেই মানের রাখতেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা সমুদ্র স্নান, বালিয়াড়িতে দৌড়ঝাঁপ সহ নানা উপায়ে আনন্দ উপভোগ করছেন। তবে সম্প্রতি ভয়াবহ ভাঙনের কারণে কিছুটা ম্লান হয়েছে সৈকতের লাবণী পয়েন্টে। থাকা খাওয়ায় বাড়তি খরচের কথাও বলছেন কেউ কেউ। গাড়ি ভাড়ার কথাই বলেন আর হোটেল ভাড়ার কথাই বলেন, তারা আসলে পর্যটক বেশি আসার কারণে তারা আসলে মানুষের কাছ থেকে একটা সুযোগ নিচ্ছে আর কি। আমরা আসলে এক ধরনের দায়বদ্ধ হয়ে গেছি, কারণ আপনি খেয়াল করলে দেখতে পারবেন ওই মেন রোড থেকে এইখানে আসলে ওই আপনার 1 কিলো রাস্তা কেন, 1/2 কিলো রাস্তা হবে না, কিন্তু তারা এইখান থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগে 50 থেকে 1 মিনিট। এমনকি এরকম হচ্ছে পর্যটনের কাছ থেকে 50 টাকা পর্যন্ত ভাড়াও তারা নিচ্ছে। খাবারের দামটা যদি টিকিটের মধ্যে ইনক্লুড করা থাকতো, বাচ্চাদের প্লে জোনটা যদি টিকিটের মধ্যে ইনক্লুড করা থাকতো, সেটা আমাদের জন্য ভালো হতো। অনেক বেশি ভিড় হওয়াতে দুর্গা পূজার ছুটি মেবি এই কারণে অনেক বেশি কস্টিং বেশি হচ্ছে। আমি আসার আগে প্রায় 20টা হোটেল দেখেছি, আমি কোনোটাই পাইনি। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও সমবেত হয়েছেন বহু পর্যটক। এবার আবহাওয়া ভালো থাকায় বেশ সুন্দর সময় কাটছে দর্শনার্থীদের। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে বাঙালি জাতির কারো পরামর্শের প্রয়োজন নেই। এই জাতি গণতন্ত্র, মানবাধিকারের জন্য রক্ত দেওয়ার জাতি। সিলেটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সেই জন্য আমরা রক্ত দেওয়ার জাতি। সুতরাং তখন কিন্তু যারা মাতব্বরী করছেন অনেকেই আমাদের কাছে ছিলেন না। আর এখন যখন আমরা দেশে একটা ভালো অবস্থানে যাচ্ছি, অর্থনৈতিকভাবে ভালো করতেছি, তার জন্য তাদের মাতব্বরী খুব বেড়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবনের ছাদ ঢালাইয়ের সময় একাংশ ধসে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত পাঁচজন। বিকেল তিনটার সময় ছাদ ঢালাইয়ের সময় কাঁচা ছাদ ধসে পড়ে, এ সময় পাঁচজন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন, তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের দাবি, বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েছেন, তবে ছাদের নিচে কতজন আটকে আছেন নির্দিষ্ট করে বলতে পারছেন না তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের কঠোর নজরদারির মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে ভোলা সদর উপজেলার মেঘনার ইলিশা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় নদীর পাশাপাশি বিভিন্ন ঘাটে গিয়ে জেলেদের নদীতে নামতে নিষেধ করেন তারা। একই সময় তেঁতুলিয়া এবং কাটিয়া সহ মেঘনার অপর প্রান্তে অভিযান চালায় জেলা মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামতে দেখা যায়নি জেলেদের, তবে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কর্মহীন জেলেরা। কম পুঁজিতে অধিক লাভ হওয়ায় ভোলায় মুক্ত জলাশয়ে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। তেঁতুলিয়া নদীতে এই পদ্ধতিতে মাছ চাষ করছেন 5 শতাধিক মৎস্য চাষী। ভাসমান খাঁচায় মাছ পুকুরের চেয়ে দ্রুত বাড়ে এবং স্বাদও বেশি। প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার খেয়াঘাট ও শান্তিরহাট ব্রিজ এলাকায় তেঁতুলিয়া নদীতে ভাসছে সারি সারি মাছের খাঁচা। নদীর প্রবাহমান জলে গড়ে তোলা হয়েছে ভাসমান মাছ চাষ প্রকল্পের স্থাপনা। সদর উপজেলার চরসামাইয়া গ্রামের 15 জন চাষি একটি বেসরকারি সংস্থার সহায়তায় ওই এলাকায় প্রথমে এই পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন। পরে এই পদ্ধতিতে মাছ চাষ বাড়তে থাকে। খাঁচায় তেলাপিয়া, রুই ও পাঙ্গাসের চাষ করা হয়। পোনা ছাড়ার 3 মাস পর মাছের ওজনের উপর ভিত্তি করে প্রতিটি খাঁচা থেকে 12 থেকে 15 হাজার টাকা লাভ পাচ্ছেন চাষিরা। 2টা খাঁচা দিয়ে শুরু করছিলাম, মোটামুটি খুব লাভবান হয়েছে। 5টা খাঁচা আমি 5,000 মাছ দিয়ে আমি মাছ 3 মাসে মাছ বিক্রি করি, তাতে আমার মাছ বিক্রি করে আদারটা খাবার, তাতে আমার দিকে আমি ভালো লাভ হয়েছে। আমার খাওয়া দাওয়া খুব সুস্বাদু মাছের, জোয়ার ভাটার পানিতে মাছের বলতিও ভালো। যাদের মাছ চাষের জন্য পুকুর বা অন্য কোনো জলাশয় নেই তাদের জন্য এই পদ্ধতি সময় উপযোগী। চাষিরা জানান পুকুরের চেয়ে দ্বিগুণের বেশি হারে খাঁচা পদ্ধতিতে মাছ বাড়ে। বর্তমানে জেলার 5 শতাধিক চাষিকে খাঁচায় মাছ চাষে উদ্বুদ্ধ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আরও অনেকেই নিজ উদ্যোগে ইতিমধ্যে খাঁচা মাছ চাষ শুরু করেছে। এই যেহেতু বাজারে দাম ভালো পাওয়া যায় এবং ক্রেতাদের আগ্রহ বেশি এই মাছটার উপর, সেজন্য এটা বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদেরকে কারিগরি সহায়তা আমরা দিয়ে থাকি, আমরা তাদেরকে প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকি, এবং আমাদের একটা নতুন প্রকল্পের মধ্যেও এটা ধরা আছে। বিশেষজ্ঞরা মনে করছেন খাঁচায় মাছ চাষের লাভজনক প্রকল্পটি সারা জেলায় ছড়িয়ে পড়লে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি মৎস্য খামারিরাও লাভবান হবেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানকে আরও আনন্দমুখর করার জন্য রাঙামাটিতে 1 টাকার পোশাকের হাটের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সকালে শহরের রাজবনবিহারে এই হাটের উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়। সকাল থেকে দরিদ্র পাহাড়িরা আসতে শুরু করে হাট এলাকায়। সেখানে আগে থেকেই সাজানো ছিল সব বয়সী মানুষের জন্য রং বেরঙের পোশাক। 1 টাকার বিনিময়ে সব পোশাক কিনতে পেরে আনন্দিত পাহাড়ের দরিদ্র পরিবারগুলো। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। প্রতিপক্ষের ধাওয়ায় প্রাণ বাঁচাতে গিয়ে গতরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঝিনাইদহ সরকারি ভ্যাটেরিনারি কলেজের 3 শিক্ষার্থী। তারা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী দাবি সংঘর্ষে আহতদের। জেলার জোহান পার্কের সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র সজীব সহ কয়েকজন গুরুতর আহত হয়। হামলা থেকে বাঁচতে ভিপি মুরাদ সহ 3 জন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। এদিকে মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় পলাশ মাতব্বর এবং আফরোজা আক্তার নামে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতরাতে সানের পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
13 দফা দাবিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এই সময় বক্তারা হোসেনদি জেতে মেঘনা নদীর শাখা নদীতে অবৈধভাবে তৈরি রাস্তা সরিয়ে ফেলা, দখল করা নদী ও খাল উদ্ধার এবং সব কারখানায় ইটিপি স্থাপন করার দাবি জানান। মানববন্ধনে লিখিত বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক মাসুম খান। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাবনায় পরিত্যক্ত ঝোপ থেকে কারখানায় তৈরি হচ্ছে গেঞ্জি সহ কোটি কোটি টাকার হুঁশিয়ারি পণ্য, শত শত পরিবারের ভাগ্য বদল। এবং দেশের বিভিন্ন পর্যটন স্পটে ভিড়, পর্যটকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ, ছুটি শেষ না হতেই ফিরছেন অনেকেই। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখা হবে।